আমরা জান্নাতি হওয়ার যোগ্যতা রেখেছি বাবা। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আর এদিকে বিয়াই আবার ওর টান, বিখ্যাত টান, বিড়ি টান। ওই এমন হারামখোর, এমন নিশাখোর, ওকে ইফতার করার পরে আগে বিড়ি চাই, সেহরি করার শেষ খাবারটা বিড়ি খেতে হয়। ওই শীতের সময় লেপের তলাতেও বিড়ি খায়, মশারির তলায় ঢুকেও বিড়ি চালায়, পায়খানার ভেতরে যাই তো না খেলে পায়খানা হয় না। এ বাবা, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, শুধু ইমাম সাহেবকে খোঁজা মারছি, ইমাম সাহেব দোয়া কবুল হচ্ছে না কি ব্যাপার বলুন তো? ইমাম সাহেব নামাজ পড়ছি, মাথা ঠুকছি, কই কবুল হচ্ছে না? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদত করা চলে? তিরমিজি শরীফে 2927 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা ইবাদতে আসিও না, মসজিদে আসিও না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখ দিয়ে কি বার হয়? দুর্গন্ধ বার হয়। আর বিড়ি খেলে বোধহয় সেন বার হয় নাকি? কথা বলে না, মাথায় টুপি, গালে দেড় হাত দাড়ি, আর মধ্যখানে কথা। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনি 40 বার কুলুকুচি করেন না কেন, আপনার মুখ দিয়ে বিরাট আপনি যদি করেন বিড়ি খাওয়ার পর, দুর্গন্ধ মুখ দিয়ে যদি না পাওয়া যায় তো ও যে পোশাকটা পরে আছে দেহর পোশাক থেকে গন্ধ পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন আমি তিনটে খাবারকে অপছন্দ করি, এক আমি দুর্গন্ধযুক্ত খাবারকে অপছন্দ করি, দুই বাসি খাবারকে আমি পছন্দ করি না, তিন গরম খাবার আমি খাই না, পছন্দ করি না। রসুল তিনটে খাবার খেতেন না। আপনি তো এখনই বলছেন আমরা সব জান্নাতি, মানে জান্নাতি মানে নবীর প্রেমিক আমরা, আশিকের রসুল আমরা, প্রতি বছর জলসা হাজার বুক পিপিয়ে বলবো আশিকের রসুল নবীর দামান নেহি ছড়েঙ্গে। বাবা, পাঁচ ওয়াক্ত নামাজি আছেন যারা, একবার হাতটা তুলে বলতে পারবেন যে হুজুর এতদিন, শোনেন হাত এখন কেন বলি কথাটা, যে এতদিন পর্যন্ত বিড়ি খেয়েছেন, আগামীকাল থেকে বিড়ি খাবো না ইনশাল্লাহ, দেখি কোন বাপের ব্যথা আছে, দেখি ইনশাল্লাহ যেটা নবী পছন্দ করতেন না, আপনি কেমন উম্মত হলেন আপনি পছন্দ করেন? পারবেন না মুসলমান? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বড় আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং পবিত্র কোরআনেও বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাপ মাকে ভালোবাসো, কষ্ট তাদের দিও না, ছেলে মেয়ের হক আদায় করো, কখনো বৃথা করিও না, দিদিকে মোহাব্বত করিও, কখনো আঘাত তাদের দিও না, আর ভাই বোনের হক কখনো মেরো না, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার কখনো তোমরা করো না, ব্যবসা করো, বিজনেস করো, চাকরি করো, চাষ আবাদ করো, আমি আল্লাহ কখনো তো মানা করি না, তবে আমি আল্লাহ পাক জানিয়েছি তোমার হৃদয় থেকে আমার নবীকে যেন সরিয়ে দিও না, যদি তোমার হৃদয় থেকে নবী 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 নবীর ভালোবাসা কম হয়ে যায়, বিবিকে মহাব্বত করতে গিয়ে যদি ছেলের প্রতি মায়া বেশি হয়ে যায়, নবীকে মহাব্বত বিবিকে মহাব্বত করতে গিয়ে নবীর ভালোবাসা যদি কম হয়, ছেলে মেয়েকে ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসা যদি কম হয়, টাকা টাকা করতে গিয়ে নবীর দরুদ সালাম যদি ছেড়ে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় লাঞ্ছিত হবি, অপমানিত হবি, যেখানে যাবি ও সম্মানে পড়ে যাবি, কোন জায়গায় শান্তি তোরা পাবি না। অমান আরাদা আদিকিরি ফাইন্না লাহু
খুদ মাইশাতান দানকা কালা রাব্বি লিমা হাসারতানি আমা। আমার নবীর তরিকা যখন মানবি না, নবীর সুন্নতকে বুকে যখন ঝুলাতে তোরা পারবি না, লাঞ্ছিত হবি অপমানিত হবি। আমি আল্লাহ নতুন নতুন রোগ দেবো, ব্যাধি দেবো, বালা দেবো, মুসিবত দেবো, কেউ তোদের বাঁচাতে পারবে না, আর আফসোসে জান জ্বলে যাবে, কাউকে বলতে পারবি না। ঘরে আদরের বিবি থাকবে, গায়ে আর হাত বোলাবে না, ছেলে থাকবে অনেকগুলো, আব্বা বলে তোকে সম্মানটুকু দেবে না, বড় বড় পালাখানা হবে, ভোগ করতে পাবি না, বড় কষ্ট করে গাড়ি কিনবি, চলার ক্ষমতা তোর হবে না, সব করে ঘরে এসি লাগাবি, এসি ঘরে তোকে বৌমা ঢুকতে কোনো দিন দেবে না, আর খাঞ্চা বড়া খাবার থাকবে, খেতে মাল পাবি না। আমার আল্লাহ পাকের ঘোষণা, যখন আমার নবীর তরিকা তোরা মানবি না, লাঞ্ছিত অপমানিত হবি, সম্মান কোথাও পাবি না। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন নবীর আশিক ছিলেন, নবীর সাহাবী ছিলেন, ওই খুবাইবকে বন্দি করে নিয়েছে বেঈমানেরা, খুবাইবকে বেঁধে নিয়ে চলে গেছে। খুবাইবকে বেঁধে নেওয়ার পর তাকে বন্দি করে রাখা হলো, বেশ কিছুদিন চলে গেল, বেঈমানরা চিৎকার করে আওয়াজ করে দিল, ঘোষণা করলো খুবাইবের প্রতি অত্যাচার হবে, খুবাইবকে মেরে দেয়া হবে। তাই বেঈমানেরা যার কাছে যেমন অস্ত্র ছিল তেমন অস্ত্র নিয়ে হাজির হয়ে গেল, ঢাকা ময়দানে নবিরাশি খুবাইবকে দাঁড় করানো হলো। খুবাইবকে দাঁড় করানোর পরে খুবাইবকে বলা হয়েছে, খুবাইব বলো বলো শেষ তামান্না কি আছে বলো। খুবাইব বলে দুই রাকাত নামাজ পড়তে দাও। খুবাইব দুই রাকাত নামাজ জলদি করে পড়ে নাই। বেঈমানেরা বলে খুবাইব তুমি জলদি জলদি দুই রাকাত নামাজ কেন পড়ে নিলে, তুমি একটু লম্বা করে সূরা কালাম পড়ে নামাজটা কমপ্লিট করতে পারবে। খুবাইবকে দেখে দে বলেছিল, আমি নামাজ যদি লম্বা করে দিতাম তোমরা বেঈমানেরা আমার নবীর সামনে ব্যঙ্গ করে বলতে, মরণের ভরে খুবাইব নামাজ লম্বা করেছে। আমি তো নবীর উম্মত, আমি মরণকে ভয় পাই না। ওই খুবাইবকে বাধা হয়েছে তক্তার মধ্যে দাঁড় করানো, খুবাইবকে বাধা হলো, এক হাতে পেরেক মেরে দেয়া হলো, বাম হাতে পেরেক মেরে দেয়া হলো, বাম পায়ে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, খুবাইবকে লম্বা করে দাঁড় করিয়ে দেয়া হলো, যার কাছে যেমন অস্ত্র ছিল খুবাইবকে মারা হলো। খুবাইব তোমার জীবনটাকে দান করে দেবো, জীবনটাকে ভিক্ষা দিয়ে দেবো, একবার নবীকে গাল দাও। খুবাইব চিৎকার করে বলে, আল্লাহ আমাকে একটা জিন্দেগি দান করেছেন, তোমরা যদি আমার রাসূলুল্লাহকে 1000 বার গালমন্দ করো, 1000 বার যদি অপমান করো, আমার আল্লাহ যদি 1000 বার আমাকে জিন্দেগিটা দান করে দিত, আমি খুবাইব নবীজির মহব্বতে 1000টা জিন্দেগি আমি নবীর প্রেমে কুরবানি করে দিতাম। মুসলমান শুনুন, বিশ্বের মাটিতে অন্য কোন ধর্মের প্রতি কারো হিংসা নাই, 3500 কম বেশি ধর্ম আছে বিশ্বের মাটিতে, শুধু একটাই লক্ষ্য, মুসলিমদের ইসলামের প্রতি শত্রুতা করে ওকে দাবিয়ে দাও, মিশিয়ে দাও, মিটিয়ে দাও। ফ্রান্সের একজন বেঈমান আমার রাসূলুল্লাহ
চিত্র অঙ্কন করে কার্টুন তৈরি করেছিল, জালিম ধ্বংস হয়ে গেল। ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ তোমরা শহীদ করেছিলে, আমরা মুসলমানরা চুপ করে সহ্য করেছিলাম। তোমরা জ্ঞানবাপী মসজিদে শিবের লিঙ্গ খুঁজে বেড়াচ্ছিলে, আমরা মুসলমানরা সহ্য করেছিলাম। তোমরা তাজমহল লাল কেল্লা নিয়ে মামলা করেছো, মুসলমানরা চুপ ছিল। খাজা গরিব নওয়াজের মাজার নিয়ে তোমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছিলে, আমরা মুসলমানরা চুপ ছিলাম। কিন্তু যখন একজন বাজারি নাংতা বেহায়া মহিলা আমার রসুলুল্লাহ সালে কটুক্তি অপমানজনক কথা ছুড়ে দিল, শুধু আমরা পশ্চিম বাংলার মুসলমান, ফাদিলপুরের মুসলমান নাই, গোটা বিশ্বের মুসলমান একসাথে এক হয়ে আন্দোলন করেছিলাম না করি নাই করেছিলাম। কিন্তু মুসলমান শোনো, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে আন্দোলন আমরা নাই করতাম, আমার রসুলুল্লাহর কোনো ভয়ে যেত নাকি, কোনো কমতি ক্ষতি হয়ে যেত নাকি? ইব্রাহিম নবী খলিলুল্লাহকে কঠিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, সবাই মুখটা ঘুরিয়ে নিয়েছে, ছোট্ট একটা ব্যাং ব্যাং, নিজের দেহে যতটুকু পানি ছিল ব্যাংটা পানি দিয়েছে আগুনে, আর মালিকের দরবারে বলেছে, মালিক তোমার খলিল, তোমার ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য জালিম নমরূদ চক্রান্ত করেছে। সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে, আমি সামান্য প্রাণীর ব্যাং তো মুখটা ঘুরাইনি। মালিক আমি বোঝাতে চাইছি, সবাই তপ সরে যেতে পারে, কিন্তু আমি ব্যাং তোমার ইব্রাহিম নবীর পক্ষে আছি। সেইদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়েছিলেন, আজ নবীর আশি উম্মতেরা নবীর প্রেমে যদি জীবন দিতে পারে তো মালিক খুশি হয়ে যাবে, জোরে বলুন না। মুসলমান শুনুন, কিছুদিন আগে পশ্চিম বাংলা থেকে বাসে করে ইউপি হয়ে তারা খাজা বাবার রওজা মাজার জিয়ারত করতে যাচ্ছিল। ইউপির মতো জায়গাতে আরএসএস পন্থীরা দেখতে পেয়েছে, হোটেলের সামনে বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করছে, সবাইকে কান ধরিয়ে ওঠবোস করে তাদেরকে জেলে বন্দী করে দিল। তোমার নেতা চুপ আছে, তোমার নেতা কোনোদিন কিছু বলে নাই। গোটা বিশ্বের মুসলমান যখন এক হয়ে আন্দোলন করেছিল, তোমার নেতারা কেউ কিছু বলে নাই, শুধু নেতাদেরকে ভোট ব্যাংকে ভোট পাওয়ার জন্য খেলা করছে, নাচিয়ে বেড়াচ্ছে। মুসলমান শোনো, তোমরা কি বলতে চাও? তারা গোপনে গোপনে নতুন আইন তৈরি করছে, খুব শীঘ্রই তারা প্রচার করবে হিন্দু রাষ্ট্র বলে। তারা বুঝাতে চাইছে এ দেশটা শুধু হিন্দুদের দেশ, এটা মুসলমানদের কোনো অবদান নাই। তোমরা এত বড় অজ্ঞজাহিল হয়ে গেলে এই ভারতকে স্বাধীনতার পিছনে 92,000 কম বেশি মানুষের নামটা যে ইন্ডিয়া গেটে লেখা আছে, সাঁওতাল আদিবাসীদের নাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের নাম লেখা আছে, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা 65,000 সব মুসলমান তারা।